দোয়া করার কিছু আদব আছে, অজু অবস্থায় দোয়া করবেন, কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তিগফার করবেন, তাহলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি। সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না, টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, হাত তোলা যাবে? বুঝা শুই না, আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই, তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে, এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়ে, আমরা তো শুধু এতটুকু তুলি, আরাফার ময়দানে বিশ্ব নবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন, বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, এমনকি বিশ্ব নবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম।